আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা, বোমারু বিমান মোতায়েন। তুরস্ক ও সংযুক্ত আমিরাতের মধ্যে নতুন করে উত্তেজনা। পানির লাইন কেটে দিচ্ছে তুরস্ক, ব্যবস্থা নিতে জাতিসংঘকে সিরিয়ার অনুরোধ। দক্ষিণ সুদানে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত 17 জন। পাকিস্তানেই লুকিয়ে দাউদ ইব্রাহিম, অবশেষে মেনে নিল পাকিস্তান। এবং সর্বশেষ থাকছে বিধ্বংসী সামরিক প্রস্তুতির ভিডিও প্রকাশ করে চীনকে বার্তা তাইওয়ানের। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। দক্ষিণ চীন সাগরে ক্রমেই আরও আগ্রাসী হয়ে উঠছে চীন। সাগরের বিতর্কিত দ্বীপে বোমারু বিমান ও ফাইটার জেট মোতায়েন করেছে দেশটি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাতে এমন তথ্য জানান নয়াদিল্লিতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম শান হো চাও। সদ্য ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নয়াদিল্লিতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম শান হো চাও। দীর্ঘ আলোচনায় দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভিয়েতনামের রাষ্ট্রদূত জানান, বিতর্কিত জলরাশিতে ক্রমেই গতিবিধি বাড়িয়ে তুলেছে চীনেরা। সম্প্রতি সেখানে বোমারু বিমান ও ফাইটার জেট মোতায়েন করেছে বেইজিং। তিনি আরও জানান, এই বিষয়ে ভারতের সঙ্গে মজবুত সামরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ভিয়েতনাম। শুধু তাই নয়, দক্ষিণ চীন সাগরে তেল ও গ্যাস উৎপাদনে ভূমিকা বাড়িয়ে তোলার জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত। এদিকে ভিয়েতনামের এই আশঙ্কা যে অমূলক নয় তা স্পষ্ট করে সম্প্রতি চীনের সরকারের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, দক্ষিণ চীন সাগরে মার্কিন সেনাদের আগ্রাসন, বিশেষ করে আমেরিকার যুদ্ধ বিমানবাহী রন্তরীগুলোকে রুখে দিতে সামরিক অবকাঠামো গড়ে তুলছে চীন। জানা গেছে, বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ উডি আইল্যান্ডে বোমারু বিমান মোতায়েন করেছে চীন। ওই পারাসেল দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে ভিয়েতনামও। বিতর্কিত অঞ্চলে একতরফাভাবে সামরিক অবকাঠামো নির্মাণ করে দেশটির সার্বভৌমত্বে আঘাত করছে চীন বলেও আগেও বহুবার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম। তুরস্কের অন্যতম শীর্ষ সরকারি কৌঁসুলী সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের উপদেষ্টা মোহাম্মদ দেহলানের বিরুদ্ধে লাল সতর্ক সংকেত ঘোষণার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের প্রতি আহ্বান জানান। দুদেশের সম্পর্ক তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। 2016 সালের 15 জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ এনে দেশটির এই কৌঁসুলী ইন্টারপোলের প্রতি ওই আহ্বান জানান। এর আগে ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক সরকার আমেরিতায়ের দুই গুপ্তচরের স্বীকারোক্তিকে প্রমাণ হিসাবে তুলে ধরে বলেছে, আঙ্কারা সরকারের পতন ঘটানোর জন্য আমিরাত সরকার বিদ্রোহী ও ষড়যন্ত্রকারীদের পিছনে বিপুল অর্থ ব্যয় করেছিল। তুরস্ক সরকার আরও অভিযোগ করেছিল, আমিরাতের যুবরাজের উপদেষ্টা মোহাম্মদ দেহলানের মাধ্যমে বিদ্রোহীদের নেতা ফেতুল্লাহ গুলের এবং বিশেষ কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তাকে $300 কোটি সরবরাহ করেছিল। অভিযুক্ত মোহাম্মদ দেহলান এক সময় ফিলিস্তিনি মুক্তি সংগ্রামীদের জন্য কাজ করতেন, কিন্তু এক পর্যায়ে ইসরায়েলি সেনাদের হাতে গ্রেপ্তার হন। 1 বছর জেলখানায় আটক থাকার পর মুক্তি পেয়ে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের পক্ষ হয়ে তিনি গুপ্তচর বৃত্তির কাজ শুরু করেন। এমনকি তিনি ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম PLO-এর নেতা ইয়াসির আরাফাত হত্যায় জড়িত ছিলেন এবং অনেক বছর পর্যন্ত ফিলিস্তিনে নানা অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। মোহাম্মদ দেহলানের গুপ্তচর বৃত্তির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর তিনি ফিলিস্তিনি থেকে পালিয়ে আসেন এবং আমিরাতে বসবাস শুরু করেন। বর্তমান আমিরাতের যুবরাজের উপদেষ্টা হিসাবে কাজ করছেন। তিনি ম্যান্টিনিগ্রো, সার্বিয়া, আবুধাবি ও লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের মধ্যে সমন্বয়ের ভূমিকাও পালন করছেন। এমনকি মোহাম্মদ দেহলান সম্প্রতি তিউনেশিয়ার রাজনীতিবিদদের সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন এবং সেদেশের ইসরায়েল বিরোধী সংগ্রামীদের মোকাবেলায় রাজনৈতিক নেতাদের অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তুরস্কের সরকার বিরোধী মহলকে উস্কানি দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল।
তুরস্ক সরকার এই ব্যাপারে তার নিরাপত্তা ভেঙেছে এবং ইসরায়েল এই গুপ্তচরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় আমিরাতের সঙ্গে তুরস্কের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মোহাম্মদ দেহলানের গুপ্তচর বৃত্তির বিষয়টি ছাড়াও পশ্চিম এশিয়ার বেশ কিছু ইস্যুতে আমিরাত ও তুরস্কের মধ্যে বিরোধ চলে আসছে। বাস্তবতা হচ্ছে, আঙ্কারা ও আবুধাবির মধ্যকার প্রতিযোগিতার জেরে লিবিয়ায় প্রক্সি যুদ্ধ অব্যাহত রয়েছে। অন্যদিকে আমিরাত ও তুরস্কের মধ্যকার রাজনৈতিক উত্তেজনাও তীব্রতর হচ্ছে, যার নেতিবাচক প্রভাব অর্থনীতিতেও পড়ছে। এ অবস্থায় আমিরাতে যুবরাজের উপদেষ্টা মোহাম্মদ দেহলানের বিষয়টিকে আন্তর্জাতিকরণের ফলে দুদেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে তুরস্কের সামরিক বাহিনীর কেটে দেওয়া পানির লাইন চালু করার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে দামেস্ক সরকার। বিষয়টিতে দ্রুত গতিতে হস্তক্ষেপ করতে সিরিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেজের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার টেলিফোন সংলাপে জাতিসংঘের সিরিয়া রাষ্ট্রদূত বাশার আল জাফরি সংস্থার মহাসচিব গুতরেজের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন এবং তিনি সতর্ক করে বলেন, তুর্কি বাহিনীর এই হস্তক্ষেপের অবসান না হলে মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। জাফারি পরিষ্কার করে বলেন, পানি সরবরাহ বন্ধ করে দেওয়া যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। বাশার জাফরি বলেন, তুর্কি বাহিনী হাসাকা প্রদেশে জনগণের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তুরস্কের সেনারা আলুক ওয়াটার স্টেশন থেকে হাসাকা শহরে গত কয়েকদিনে 15 বারের বেশি পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে সিরিয়ার ওই কূটনৈতিক গভীর উদ্বেগ প্রকাশ করে হাসাকা প্রদেশের পানি সরবরাহ নিশ্চিত করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। টেলিফোন সংলাপে জাতিসংঘ মহাসচিব বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত রয়েছেন এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। দক্ষিণ সুদানে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল বহনকারী একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত 17 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 15 জন যাত্রী এবং 2 জন ক্রু রয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাউথ ইস্ট অ্যাভিয়েশনের প্লেনটি বিধ্বস্ত হয়েছে রাজধানী জোবার অদূর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর আশেপাশে থাকা স্থানীয় লোকেরা নগদ ও অর্থ সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্লেনটি ভেঙে একদম বিধ্বস্ত হয়ে গেছে। একই সঙ্গে আগুনে পুড়ে অধিকাংশই নাই হয়ে গেছে। বিমানবন্দরের পরিচালক কুর কোয়াল বলেন, প্লেনটি এনজিও কর্মীদের বেতনের নগদ অর্থ, পাশাপাশি খাদ্য, যানবাহন ও খুচরা যন্ত্রাংশ পরিবহন করছিল। সহকারী অধ্যাপক জেসেফ মায়োম জানিয়েছেন, নিহতদের মধ্যে 15 জন যাত্রী এবং 2 জন ক্রু ছিলেন। যখন এদের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখনই তিনি জেসেফকে এই তথ্য দিয়েছিলেন। বড়সড় কূটনৈতিক জয় ভারতের। পাকিস্তানেই লুকিয়ে রয়েছে দাউদ ইব্রাহিম, শনিবার একথা স্বীকার করেছেন খোদ পাকিস্তান। এদিকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর জানা গেছে। এমনকি ইমরান খান সরকার দাউদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। শুধু দাউদ নয়, এদিন 88 জন কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে হাফিজ সাইদ, মাসুদ আজাহারির নামও। ভারত এর আগে একাধিকবার দাবি করেছে যে 1993-এ বিস্ফোরণের মূল পাণ্ডা দাউদ আছে পাকিস্তানেই, কিন্তু পাকিস্তান কোনোদিনই সে কথা স্বীকার করেনি। ভারতীয়দের গোয়েন্দাদের হাতে একাধিকবার প্রমাণ এলেও পাক সরকার কখনোই একথা মেনে নেয়নি। একটি নয়, পাকিস্তানের একাধিক জায়গায় দাউদের উপস্থিতির খোঁজ পাওয়া গেছে। এদিন পাক সরকারের দেওয়া তালিকা অনুযায়ী করাচিতে রয়েছে দাউদ ইব্রাহিম। এর আগে জানা যায়, পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিয়াদেদের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে দাউদের মেয়ের, ফলে দাউদের পাকিস্তানের নাগরিকত্বের প্রমাণ ছিল সবার সামনেই। গত বছর মার্কিন সরকার নিশ্চিত করে জানায় যে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম ও তার অপরাধের আন্তর্জাতিক সিন্ডিকেট রয়েছে পাকিস্তানের করাচিতে। ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে দাউদের খাস লোক হিসাবে পরিচিত জাবির মতিওয়ালার প্রত্যর্পণের শুনানির সময় ওই তথ্য সামনে আসে। মার্কিন সরকারের আইনজীবী জন হার্ডি কিউসি আদালতে জানিয়েছিলেন, নিউ ইয়র্কের FBI পাকিস্তান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সক্রিয় ডি কোম্পানির বিষয়ে
তদন্ত করেছে। সংস্থার প্রধান দাউদ ইব্রাহিম পাকিস্তানে নির্বাসনে রয়েছেন। তিনি ও তার দাদা 1993 সাল থেকে ভারতের পলাতক, আর গত 10 বছর ধরে তারা যুক্তরাষ্ট্রে বিশেষত অর্থ আত্মসাত ও চাঁদাবাজিতে সক্রিয়। তদন্তে জানা গেছে, মতিওয়ালা সরাসরি দাউদকে রিপোর্ট করেন এবং তার প্রধান কাজ হল তেলবাজি, ঋণ আদায় ও আত্মসাত। জাল পেতেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। গোপন তথ্য পেয়ে গত আগস্টে অর্থ আত্মসাত ও মাদক পাচারের অভিযোগে ডি কোম্পানির অন্যতম চাই তথা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সেই জাবির মাতিওয়ালাকে লন্ডন থেকে গ্রেপ্তার করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড। চীন হামলা চালাতে এলে ছেড়ে কথা বলবে না তায়ান। সামরিক প্রস্তুতির একটি বিধ্বংসী ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছে দ্বীপরাষ্ট্রটি। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সর্বস্ব দিয়ে লড়াই চালানো হবে বলেও হুমকি দিয়েছেন তায়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর সংবাদ প্রতিদিনের। দক্ষিণ চীন সাগরে আমেরিকার সঙ্গে সংঘাত বাড়ার পর থেকেই তায়ান দখলে সক্রিয় হয়েছে চীন। বিগত কয়েক মাসে বহুবার দ্বীপরাষ্ট্রটির জলসীমা ও বায়ুসীমায় অনুপ্রবেশ করেছে চীনা রণতরী ও যুদ্ধবিমান। বেইজিংয়ের মতলব যে ভালো নয় তা বুঝতে পেরে কয়েকদিন আগে যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলতে সামরিক মহড়া চালিয়েছে তায়ান। এমন টালমাটাল পরিবেশে চীনকে হুঁশিয়ারি দিয়ে সামরিক প্রস্তুতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। লোমহর্ষক ভিডিওতে দেখা যাচ্ছে, একযোগে যুদ্ধের মহড়া চালাচ্ছে আর্মি, নেভি ও এয়ারফোর্স। অদৃশ্য শত্রুর উদ্দেশ্যে দিগন্ত কাঁপিয়ে উড়ে যাচ্ছে মিসাইল, একের পর এক গোলা ছুড়ছে ট্যাঙ্ক থেকে। সমুদ্রে টহল দিচ্ছে নৌবাহিনীর জাহাজ, আকাশে টহল দিচ্ছে তাইওয়ানের বায়ুসেনার F-16 যুদ্ধবিমানগুলো। শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে উড়ে চলেছে ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে একটি অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সুশিক্ষিত বাহিনীর ছবি ফুটে উঠেছে ভিডিওতে। হামলা চালাতে এলে চীন যে নিজেরাই রক্তাক্ত হবে ভিডিওতে সেই বার্তাই দেওয়া হয়েছে। উল্লেখ্য, 1979 সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর গত মাসে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, এক চীন নীতি থেকে দূরে সরে বেইজিংকে বৈঠকের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয় ওয়াশিংটন। বিষয়টি যে চীনের কাছেও স্পষ্ট তা বোঝা গিয়েছিল মার্কিন সচিবের ভ্রমণ নিয়ে বেইজিংয়ের অস্বস্তি ও শক্তি প্রদর্শনে। বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসাবে দাবি করে এসছে চীন। তাই আমেরিকাকে বার্তা দিতেই দুদেশের বৈঠকের ঠিক আগে তাইওয়ানের প্রণালী দিয়ে J-11, J-10 যুদ্ধবিমান পাঠায় চীন। যদিও দুটি যুদ্ধবিমানকে ধরে ফেলে ভূমি থেকে আকাশে ছোড়া যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। এই নিয়ে তৃতীয়বার তাইওয়ানের আকাশসীমায় ঢুকে চীনা যুদ্ধবিমান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।